আলোচনা করব, সেই সাথে চুলচিরা বিশ্লেষণ, আপনাদের সাথে কথা হবে, আপনারা যে কোনো মতামত জানাতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। তবে শুরুতেই আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে যে দুজন অতিথি আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা আজ পেয়েছি ঈশ্বর স্বামী, অ্যাটর্নি এবং ব্যারিস্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। এবং আমরা পেয়েছি হাসিন মাহমুদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনভেস্টমেন্ট ফার্ম। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং হাসিন মাহমুদ এবং ঈশ্বর স্বামী, আজকে সারাদিনের যদি ঘটনাবহুল দেখি, এবং বিশেষ করে শুক্রবার কংগ্রেসে যখন স্বাস্থ্য বিলটি তুলতে পারলেন না প্রয়োজনীয় সংখ্যক সমর্থন আদায় ব্যর্থ হওয়ার পর, এরপর থেকে দেখা যাচ্ছে স্বাস্থ্যনীতি, সেই সাথে কিছুক্ষণ আগের যে খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে হোয়াইট হাউসে তিনি তথ্য সংগ্রহের জন্য গিয়েছেন এবং ট্রাম্পের সাথে দেখা করেছেন। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে। Details about U.S. persons. House Intelligence Committee Chairman Devin Nunes admitting Monday he went to the White House grounds to review classified information. জল বেশ খোলাই হয়ে গেছে। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তের দায়িত্বে থাকা হাউস ইন্টেলিজেন্স কমিটি চেয়ারম্যান ডেভিড নিউনেসকে ঘিরে অভিযোগ, গত সপ্তাহে হোয়াইট হাউসে গোপনে এক তথ্য প্রদানকারীর সাথে সাক্ষাৎ করেন তিনি, সেই সাথে হাউস ইন্টেলিজেন্স কমিটির কর্মকর্তাদের না জানিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ব্যক্তিগত সাক্ষাতে যান তিনি, এমন তথ্য জানিয়েছে এবিসি। We have to go to the executive branch in order to read classified intelligence. So that could be the White House grounds, it could be the White House, it could be the Pentagon, it could be CIA. There's a number of places we go. And so I think Jake Tapper reported on this morning. I had spoke to him. This is something I had been working on for a very long time. I was concerned about Americans' identities being either not masked properly or in fact being unmasked in intelligence reports. তবে স্পর্শকাতর তথ্য আদান প্রদানের জন্য ক্যাপিটল হিলে সেন্সিটিভ কম্পার্টমেন্ট ইনফরমেশন ফ্যাসিলিটি বা SCIF সুবিধা থাকা সত্ত্বেও নিউনেস কেন হোয়াইট হাউসে গেলেন তা এখনো পরিষ্কার নয়। সে কারণে জল আস্তে আস্তে খোলা হচ্ছে। Questions: Who granted Nunes access onto the White House grounds? Who let him into the secure room at the EEOB? And who accessed the computer system to view the files? সেই সাথে তিনি গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন 2016 সালের নির্বাচনে রাশিয়ার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা পাননি তিনি। Bothers me and I think it should bother the president. প্রেসিডেন্ট নির্বাচনের আগে এবং পরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে মস্কোর সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ করে এর তদন্তের দাবি করে ডেমোক্রেটরা। তবে রিপাবলিকানরা বরাবরই এটি গুজব বলে নাকচ করে দেন। তবে কংগ্রেসের হাউস ইন্টেলিজেন্সের পক্ষ থেকে বিষয়টি তদন্তের ঘোষণা দেয় এবং রিপাবলিকান চেয়ারম্যান ডেভিড নিউনেস এবং ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্কিম তদন্তে সম্মত হন। তদন্তের জন্য সরকারি বিভিন্ন সংস্থাকে সংশ্লিষ্ট সব ধরনের তথ্য সরবরাহের জন্য বলা হয়। তাই তদন্তকালীন সময়ে নিউনেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। Chairman Nunes. Be glad to check on that. I'm not sure that's how that works, but I will follow up on that point. এদিকে রাশিয়ার সাথে যোগাযোগের বিষয়ে এবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে হাজির হবেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে কুশনার নিজের ইচ্ছেতেই এই শুনানিতে অংশ নেবেন। নূপুর চৌধুরী, TBN 24, নিউ ইয়র্ক। 9828 এ নম্বরে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন, কিংবা আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের এই সংবাদের বিভিন্ন দিক নিয়ে সেটাও বলতে পারবেন। সেই সাথে জানিয়ে রাখতে চাই www.facebook.com/tbn24usa ফেসবুকে আমরা আছি আপনাদের সাথে সরাসরি, সেখানেও আপনারা প্রশ্ন করতে পারবেন, আপনাদের মতামত জানাতে পারবেন। ঈশ্বর স্বামী, শুরুতে আপনার কাছে আমি জানতে চাই, আপনি একজন আইনজীবী, তো একটি কমিটি যখন গঠন করা হয় এবং সেটির চেয়ারম্যান থাকেন, সেই তদন্তকালীন সময়ে সে চেয়ারম্যান কি তদন্তকারে অন্যান্য যে কমিটির সদস্য আছেন তাদেরকে না জানিয়ে এ ধরনের কোনো তথ্য সংগ্রহের জন্য কোথাও যেতে পারেন কিনা?
আপনি একটু আইনি ভাবে যদি ব্যাখ্যা করেন। ওনাকে কমিটি যখন থাকে কমিটিকে ইনফর্ম করতে হবে এভরি স্টেপ বাই স্টেপ। আর আগে এই ধরনের কখনো এই ধরনের জিনিস দেখা যায়নি এখানে। এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিভিন্ন জিনিস আমরা নতুন নতুন আবিষ্কার করছি, অনেক কিছু দেখছি। এটাও ওর মধ্যেই পড়ে যে উনি এভাবে যাচ্ছেন, উনার ডোনাল্ড ট্রাম্পের সাথে পার্সোনাল কোনো রিলেশনশিপ আছে কি না, উনি পার্সোনাল কোনো ইনফরমেশন যেটা উনি ওনার সাথে শেয়ার করতে যাচ্ছেন যেটা হি শুডেন্ট বি গোয়িং, উনি অবশ্যই ওনার কমিটিতে যারা আছে তাদের সাথে কনসাল্ট করতে হবে। উনি যেভাবে যাওয়াটা এটা ভেরি সাসপিশিয়াস এবং রহস্যজনক। হ্যাঁ, অনেক অনেক রহস্যজনক। এবং ডেমোক্রেটরা এরই মধ্যে তার পদত্যাগ দাবি করেছে। আপনি চাক সুমারের বক্তব্যটি দেখলেন যেখানে ডিরেক্টলি তিনি হাউস স্পিকার পল রায়ানকে বলেছেন যে তার জায়গায় অন্য আরেকজনকে দেয়া হোক। তো আপনার কাছে আমি জানতে চাই, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, এ নিয়ে সম্পৃক্ততা এবং এ নিয়ে অনেক বিতর্ক তর্ক বিতর্ক হচ্ছে, তার মাঝে এই তদন্ত কমিটির যিনি চেয়ারম্যান তার এই ধরনের যে আচরণ সেটিকে আপনি কীভাবে দেখছেন? এই জিনিসটি আমার কাছে খুব বেশি রকমভাবে মনে হচ্ছে ইম্যাচুরলি বিহেভ। আমার মনে হয় কি যে এখানে কিছু কিছু লোক যারা এখন আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হাউসে আছে, তাদের মধ্যে কিন্তু পলিটিক্যালি ইম্যাচুরিটি অনেক বেশি দেখি আমি। তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো যে কম্পিউটারটা কে ইউজ করলো, এবং এই তদন্তের যে যত ইনফরমেশনগুলো কম্পিউটারের মধ্যে থাকবে এগুলোকে এনক্রিপ্ট করা থাকে, এগুলোকে পাসওয়ার্ড ছাড়া তো কখনই কে ওপেন করা সম্ভব না, এই পাসওয়ার্ডগুলো কেন ইউজ করা হলো এবং এটি এই ইনফরমেশনটা কেন দেওয়া হলো, এটা আমার কাছে খুবই অবাক লাগতেছে। তো আমার মনে হয় এটা ঠিকই তদন্ত হওয়া উচিত আরও বেশি, এবং পদত্যাগটা চাওয়াটা খুবই স্বাভাবিক এবং ধোঁয়াশা তৈরি হয়েছে। ঈশ্বরস্বামী, আপনার কাছে আমি জানতে চাই যে নির্বাচনের আগে এবং পরে রাশিয়ার এবং মস্কোর একটি ভূমিকা আছে এবারের নির্বাচনে, এই বিষয়টি এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি, আমরা এখনও কোনো এন্ডিং লাইন যেটি সেটি টানতে পারিনি, তো এই বিষয়ে আপনার? এটা আসলে অনেক গভীর একটা বিষয় আপা, এটা এত সহজে আমরা এন্ডিং লাইন আসলে টানতে পারবো কি না, আদৌ কতদূর যাব বলা যাচ্ছে না। রাশিয়ার সঙ্গে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে অনেক বেশি সম্পৃক্ততা ছিল এবং বিভিন্ন ইনফরমেশন হিলারি ক্লিনটন সম্বন্ধে, ইলেকশন সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে ফিডব্যাক করছিলেন পুতিনের কমিটি। সো এই জিনিসটা, আমার প্রশ্ন হচ্ছে যে রাশিয়ার এত ইন্টারেস্ট কেন আমাদের পলিটিক্স নিয়ে? অবশ্যই ইউএসএ হচ্ছে লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বাট এই জিনিসে আমি আমেরিকার কোনো প্রেসিডেন্টকে রাশিয়ার সাথে এত ক্লোজলি এভাবে এত ক্লোজ কোনো দেখি না, এবং এত ইন্টারেস্ট রাশিয়ার কোনো প্রেসিডেন্টেরও এত বেশি ছিল না। এখন যেটা আমরা দেখতেছি এভরি লিটল থিংয়ে উই সি দ্যাট রাশিয়া এখানে নাক গলাচ্ছে আমেরিকার পলিটিক্সে, আর যত ইনফরমেশন লিক হয়েছে সবই থ্রু রাশিয়ান দিয়ে, সিক্রেট এজেন্টদের দিয়ে। সো ওয়াই দ্যার হ্যাজ টু বি ইটস লাইক আ ভেরি বিগ কোয়েশ্চেন মার্ক হিয়ার, উই হ্যাভ টু ফাইন্ড আউট। আমাদের সবাইকে, মানে আমাদের এটার কী বলবো, এটার একদম গভীরে যে এটা কেন হচ্ছে, কীভাবে হয়েছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ, এগুলো অবশ্যই অবশ্যই খুঁটিয়ে দেখা উচিত, মানে সময় সাপেক্ষ। তারপরে আপনি চাচ্ছেন যে একটি সমাপ্তির রেখা যেন টানা হয় এবং এটি স্বার্থে যুক্তরাষ্ট্রের সাথে, এবং আমি আমি অনেক ডাউটফুল এই জায়গায় যে আমরা কতটুকু যেতে পারবো। আচ্ছা, মানে কতটুকু তথ্য আসবে কিংবা ততটুকু এইটি ইনফরমেশন পেতে পারি আসবেন? হাসিন মাহমুদ, আপনি কি এই বিষয়ে যোগ করতে চান কিছু? হ্যাঁ, আমি আমি আমার মনে হয় কি যে আমি যতটুকু জানি যে রাশিয়াতে আমাদের বিশ্বে যতগুলো বড় বড় হ্যাকারস আছে তাদের মধ্যে কিন্তু রাশিয়াতে একটা বিগ নাম্বার আমরা অলরেডি জানি, এবং আমরা মাঝে মাঝে মানে কি যখন আমাদের ইলেকশন চলছিল আমরা কিন্তু সবাই কিন্তু চিন্তা করতেছিলাম যে হ্যাকিং কি হচ্ছে নাকি, আর যদি হয় তাহলে কি রাশিয়ায় যুক্ত থাকবে নাকি। তো এইগুলো তো প্রশ্ন করা তো মানে বলা বাহুল্যই যে অবশ্যই হয়তো কেউ না কেউ রাশিয়ার ভিতর থেকেই কিছু না কিছু আসছে। আপনার কাছে আসবো, আমাদের একজন দর্শক আমাদের সাথে আছেন, যে তার প্রশ্নটি নিয়ে আবার আমরা আলোচনায় আসবো। যে দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। আর একটু জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে।
দুঃখিত, আপনাকে আবারও দর্শক লাইনটি কেটে ফোনটি করতে হবে, কারণ আপনার আর কথা আমরা শুনতে পাচ্ছি না। হাসান মাহমুদ, আপনি যদি যোগ করতেন, আমরা সেই প্রশ্নটিতে আসবো। দর্শক যদি প্রশ্ন করে যে আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি, তো আমার যেটা মনে হচ্ছিল প্রথম দিক থেকেই যে এই হ্যাকিংয়ের ব্যাপারটা আমাদের বিশ্বে কিন্তু এখন সবচেয়ে বেশি ভাবে মানুষ দেখছে, যে এটা এটা কিন্তু একটা বিশাল টেরোরিজম থেকে আরও খারাপ বেশি। হ্যাঁ, আমরা সবাই কিন্তু আচ্ছা, আমরা দর্শক, জি দর্শক কে আছেন, আমাদের সাথে নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নামটি বলে প্রশ্নটি। আমি মিশিগান থেকে বলছি। জি, আমার আব্দুল মালিক। জি, আপনার প্রশ্নটি। আরে ঠিক আছে, গড আরে, হ্যালো, বলুন। ওটা আমি বুঝতে পারি, ব্যাপারে আমার দিলে ভালো হয়। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পাচ্ছি না, এবং দর্শক আপনাদের বলে রাখতে চাই, প্লিজ টেলিভিশনের ভলিউমটি কমিয়ে এবং ফোনের স্পিকারটি অফ করে আমাদের প্রশ্নটি করবেন, আপনাদের সুবিধার জন্যই, এবং তাহলে আমরা প্রশ্নটি ভালোভাবে শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নের উত্তরটি দিতে পারবো। জি, আপনার প্রশ্নটি করুন, আপনি মিশিগান থেকে বলছেন, আমরা ও পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ঈশ্বর স্বামী, আপনি যদি এই বিষয়ে বলতেন। হ্যাঁ, আপনি প্রথমে ওনাকে পুলিশের কাছে যে রিপোর্ট করতে হবে যে ওনার সোশ্যাল সিকিউরিটি এবং গ্রিন কার্ড হারিয়ে গেছেন, তো তারপরে আপনি রিপোর্টটা নিয়ে আপনি গ্রিন কার্ডের রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই এটা আবার ফিস দিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে আগের মতোই, আর সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েও যদি জানান, ওরা আপনার ডুপ্লিকেট কপি দিবে আপনাকে সোশ্যাল সিকিউরিটি। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, কে আছেন দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম পুষ্পক। জি, আমি জুনে বাংলাদেশে যেতে চাচ্ছি, এখন আমি কমার্সের ভিতরে আবার এখানে আমেরিকাতে আসতে পারবো। আপনার কি ভিসা কিংবা আপনি কোন স্ট্যাটাসে আছেন সেটিও কিন্তু জানাতে হবে। আমি গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডার, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি জুনে এসে যেতে চাচ্ছেন, এটা ঠিক আছে। আপনি যদি আপনার কোনো তাড়াতাড়ি আপনি ইউএস সিটিজেন হওয়ার জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে 6 মাসের ভিতরে আসতে হবে। আর যদি আপনার এখন হয়তো আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন না, আপনি একটু বেশি দিন থাকতে চান, তাহলে আপনি 11 মাস পর্যন্ত, 12 মাস হওয়ার আগেই চলে আসতে হবে আপনাকে। এরও যদি বেশি থাকতে চান, তাহলে আপনাকে অ্যাডভান্স পেরোল নিয়ে পারমিশন নিয়ে যেতে হবে। এখন আমি না, হ্যালো, আমি 13 সালে একবার মানে 2 বছর এক্সটেনশন করেছিলাম। জি, 13 সালে। জি বলুন। 13 সালে 2 বছর এক্সটেনশন করেছিলাম। হ্যাঁ, এখন আপনি কি জানতে চাচ্ছেন? একটু পাবো না মনে হয়, বুঝি না কি বলছেন। আপনি এক্সটেনশন নিয়ে গিয়েছিলেন দেশে একবার, তাই তো, 2013-তে, তাই তো? হ্যাঁ, এখন এখন যদি আপনি আবার বেড়াতে যান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বেড়ায় আবার চলে আসতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা সেই প্রশ্নটি নিতে চাই, যে দর্শক কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমি মৌসুমী বলছি, পেনসিলভেনিয়া থেকে। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমেরিকা সিটিজেন হয়েছি 2013-তে এবং আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি, সো আমি জানতে চাচ্ছি কতদিন লাগতে পারে আসতে, এটা আমার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 2013-তে আপনি অ্যাপ্লাই করেছেন, ইউজুয়ালি ভাই বোনের অ্যাপ্লিকেশান 10 থেকে 12 বছর লেগে যাচ্ছে এখন, সো আপনি যদি 13-তে অ্যাপ্লাই করেন, এটা বেশ বেশ সময় লাগবে। এবং আপনি উনি যদি চান, এটা আপনি USCIS.gov-এ গিয়ে আপনার যে রিসিট নাম্বারটা আছে, ওই রিসিট নাম্বারটা দিয়ে আপনি সবসময় এটা চেক করতে পারেন যে আপনার ভাইয়ের অ্যাপ্লিকেশানটা কোন অবস্থায় আছে, কি করতে হবে ওটার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমরা আলোচনায় আসতে চাই। সেই সাথে হাসিন মাহমুদ, আমরা কথা বলছিলাম, আপনি একটি খুব সুন্দর কথা তুলেছিলেন, সেটি হচ্ছে যে সন্ত্রাসবাদ যা জঙ্গিবাদ, যে বিষয়টিতেই আমরা আসি না কেন, এই বিষয়টি খুব স্পর্শকাতর।
আসবো। আমাদের আরেকজন দর্শক চলে এসেছেন, আমি জি দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি 6-7 মাস আগে আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করছিলাম, এখন তাদের একটা মেইল আসছে, তাতে চাইছে যে লেট ম্যারিজ রেজিস্ট্রেশনের জন্য, তো আমি এখন কি করতে পারি? এটা হচ্ছে যে লেট ম্যারেজ রেজিস্ট্রেশন অথবা বার্থ রেজিস্ট্রেশন, এটা জেনারেলি আমি উত্তরটা দিচ্ছি, কারণ এটা এই প্রশ্নটার সম্মুখীন অনেকেই হয়। আপনি আপনারা 2টা অথবা 3টা অ্যাফিডেভিট, যেটা হচ্ছে যে আপনাদের আত্মীয় স্বজন যারা আপনার মা বাবার বিয়ের সময় প্রেজেন্ট ছিলেন, তাদের থেকে 2টা অথবা 3টা অ্যাফিডেভিট রেডি করে। অ্যাফিডেভিট মানে হচ্ছে যে বাংলাটা, ও মাই গড, মানে ওনারা বিয়ের সময় ছিলেন এবং ওনারা জানেন ওনাদের বিয়ে হয়েছে এবং ওনারা হাজব্যান্ড ওয়াইফ, এটা মানে প্রমাণ করার জন্য আর কি, যেহেতু এটা লেটে রেজিস্ট্রেশন হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যিনি লাইনে আছেন, এই প্রশ্নটির উত্তর দেওয়ার পর আপনার প্রশ্নটি নিব, সে পর্যন্ত একটু চুপ থাকতে হবে। জি ঈশ্বর স্বামী, আপনি শেষ করুন। ওনার জিনিসটা হচ্ছে যে ওনার আসলে সিচুয়েশনটা আমি জানি না, উনি কী কী এভিডেন্স অলরেডি দিয়ে জমা করেছেন আর কি, সো উনি পার্সোনালি কোনো অ্যাটর্নির কাছে গেলে বেটার হয়। জি দর্শক কে আছেন, আপনি নামটি বলে প্রশ্নটি করুন, এবং আপনাদের সুবিধার জন্য বলে রাখতে চাই, একজন প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আপনাদের জন্যই সুবিধাজনক। জি কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম রাহুল, আমি ফিলাডেলফিয়া থেকে বলতেছিলাম। আমি আসলে এবছরে জুলাইতে সিটিজেন হব, বাট আমি বিয়ে করছি আপনার জানুয়ারি মাসে, তো আমি গ্রিন কার্ডে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো ওরা ক্যাশ রিসিপ্টের একটা পেমেন্টের রিসিপ্ট আমাকে পাঠাইছে, তো আমি যদি জুলাই মাসে সিটিজেন হই তখন কি আমি আপডেট করতে পারবো? অবশ্যই করবেন। এটা আর কতদিন লাগতে পারে? আপনি অবশ্যই আপডেট করবেন, আপনার সিটিজেনশিপ সার্টিফিকেটটা একটা লেটার সাহায্যে আপনার ওয়াইফের কেস নাম্বার দিয়ে আপনি পাঠিয়ে দেবেন, এবং আপডেটের রিকোয়েস্ট করে ওরা আপডেট করে দেবে ইউএসসিআইএস। আবার কতদিন লাগবে? ইউজুয়ালি সিটিজেনরা অ্যাপ্লাই করলে আমরা 7 মাস থেকে 1 বছর লাগে ইউজুয়ালি, আর আপনি তো গ্রিন কার্ড দিয়ে আগেই অ্যাপ্লাই করেছেন, এখন আমি আসলে বলতে পারছি না কখন আপনি অ্যাপ্লাই করেছেন এবং কোন টাইমটাতে আসবেন উনি। আরেকজন আছেন দর্শক, জি কে আছেন, আপনার নামটি বলে এবং কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন। হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, নাসরিন। জি আপনার প্রশ্নটি? আমি যে আমার প্রশ্ন হল, আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছি, বুঝছেন? জি বলো। আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে আপনার ফেব্রুয়ারির 13 তারিখে। এখন আমি সিটিজেন পরীক্ষার জন্য আমার কয় মাস অপেক্ষা করতে হবে? এখন একটু সময় বেশি লাগতেছে সব কিছুতে, ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে একটু বেশি হচ্ছে, তো আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। যারা আমাদের ক্লায়েন্টদের জন্য আমরা যখন অ্যাপ্লাই করেছি ফেব্রুয়ারিতে, তারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হয়ে গেছে ইন্টারভিউর। জি আরেকজন দর্শক আছেন লাইনে, আমরা সেই প্রশ্নটি নিয়ে আলোচনায় আসতে চাই। যে দর্শক, আপনাদের যদি অন্য কোনো বিষয় নিয়েও প্রশ্ন থাকে সেটিও করতে পারেন, আমাদের এখানে আরেকজন অতিথি আছেন। যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি নুসরাত জাহান রাহা, আমি ব্রঙ্কস থেকে বলতেছি। জি আমার প্রশ্নটি হচ্ছে, আমার হাজবেন্ড আমাকে একজন অ্যাপ্লাই করছে জানুয়ারির 25 তারিখে, কিন্তু তার আগে আমি আমার পাসপোর্ট লুজ করছি, আমার আমি হচ্ছে স্টুডেন্ট ভিসা, তো আমার অলরেডি ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, তো এটা কি আমার গ্রিন কার্ডে ইন্টারভিউ সময় কোনো প্রবলেম হবে? আপনার হাজব্যান্ড আপনার জন্য জানুয়ারিতে অ্যাপ্লাই করেছে, অবশ্যই সেখানে I-94 জমা দিয়েছে আপনার জন্য। আপনি যেটা করবেন, আপনার পাসপোর্ট যেহেতু লুজ হয়েছে আপনি রিপোর্ট করবেন, পুলিশ রিপোর্ট আপনার সাথে রাখবেন, এবং আরেকটা জিনিস আপনি করতে পারেন যে আপনার ভিসাটা যে লুজ হয়েছে, আপনি ফয়া অ্যাপ্লিকেশন করে গভর্নমেন্ট থেকে আপনার প্রিভিয়াস কাগজপত্রগুলো নিয়ে আসতে পারেন, যেটা প্রুফ করবে যে আপনি এখানে ভিসা ছিল আপনার পাসপোর্টে ছিল। জি দর্শক, আপনাদের প্রশ্ন নিব, সেই সাথে
উত্তর দিব। আমরা হাসিন মাহমুদ আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি দেখতেই পাচ্ছেন অভিবাসন ইস্যুটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে, যে কারণে এতগুলো প্রশ্ন খুব ইন্টারেস্টিং অভিবাসন নিয়ে। আচ্ছা হাসিন মাহমুদ, আপনি বলছিলেন এই তথ্য প্রবাহের অবাধ যুগে এবং 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার যে সংশ্লিষ্টতা সেই বিষয়টি নিয়ে। না, সেটাই আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু জঙ্গিবাদ নিয়ে অনেক কথা বলি, যেগুলো সবসময় আমরা মানে নিজের চোখে বিভিন্নভাবে দেখতে পাই, কিন্তু এই যে হ্যাকারসরা মানুষকে কীভাবে বুলিং করতেছে, এদের ভয়ে যে কত তথ্য কীভাবে আমাদেরকে ভিতরে, কত পয়সা আমাদের এদের পিছনে খরচ করতে হচ্ছে শুধুমাত্র তারা যেন আমাদের সিস্টেমে ঢুকতে না পারে, এটার নিয়ে কিন্তু তেমন বেশি কিন্তু হইচই নেই। এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি কারা, এই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু রাশিয়া, হ্যাঁ এখন আমাদের বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তো জানি না আমাদের সামনে কী আছে। আমাদের নতুন প্রেসিডেন্ট উনি রাশিয়ার খুব ক্লোজ, হ্যাঁ ঘনিষ্ঠ, তাদেরকে যে তথ্য দিয়ে দিচ্ছে কীভাবে কীভাবে দিচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। জানি হ্যাঁ একটা সময় একটা কিছু হবে, হয়তো কোনো না কোনোভাবে সে একটা মিস্টেক করবে বড় একটা, এটাই আশা করছি, এবং তখনই কোনো কোনো না কোনোভাবে তাকে ধরা খেতেই হবে। হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে একটু ধন্যবাদ দিতেই হয়। শিপন উনি যোগ হয়েছেন, তন্ময় শরীফ তিনিও যোগ হয়েছেন, এবং আব্দুস সামাদ, তারা সবাই টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। এবং একজন দর্শক আছেন আমাদের ফোনে, যে দর্শক কে আছেন আপনার নামটি বলে প্রশ্নটি করুন। মাই নেম ইজ আয়াশফ। জি, আমি গ্রিন কার্ড আমার হারিয়ে গিয়েছিল এক বছর আগে। এবং আপনি কোথা থেকে বলছেন ভাইয়া, সরি আপনাকে আই করলাম, কোথা থেকে বলছেন সেটি একটু বলে নিতে হবে। মিশিগান। আচ্ছা মিশিগান, ধন্যবাদ আপনাকে। হারাই গেছিল, আমি অ্যাপ্লাই করছি প্রায় 3-4 মাস হয়, এখনো আমার কোনো কিছু হয় নাই, আসে নাই। ওকে, আপনার গ্রিন কার্ড হারাই গেছে, আপনি অ্যাপ্লাই করছেন, এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, এবং এখন সব কিছু একটু একটু আস্তে আস্তে গতিতে যাচ্ছে, স্পেশালি ইমিগ্রেশনের এই জিনিসগুলো, সো আসবে, একটু সময় লাগবে আর কি। আচ্ছা, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন আমাদের সাথে নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন সেটি বলে প্রশ্নটি করবেন। আচ্ছা, বাংলাদেশি পাসপোর্ট ছিল, কিন্তু সে ইটালিয়ান সিটিজেন, এখন তার ইটালিয়ান পাসপোর্ট, বাট সে কি পরবর্তীতে ইন্টারভিউ দিতে গেলে কি সে বাংলাদেশি পাসপোর্টে দিতে হবে নাকি না ওই ইটালিয়ান পাসপোর্টে সে দিতে পারবে? আপনি ডিপেন্ড করে আপনি ওনার ভিসাটা কোথেকে কালেক্ট করবেন বলেছেন, যদি বাংলাদেশ থেকে কালেক্ট করে বলেছেন তখনও ওনাকে, যদিও বাংলাদেশি পাসপোর্ট, উনি যদি ডুয়েল সিটিজেন হন ওটা নিয়ে উঠতে চান অ্যাম্বাসিতে, ঠিক আছে, কিন্তু ওনাকে ডিসক্লোজ করতে হবে যে উনি ইটালিরও নাগরিকতা আছে ওনার, এই জিনিসটা আপনি ইটালিতে হোক আর বাংলাদেশে হোক সম্পূর্ণ ইনফরমেশন ডিসক্লোজ করে তারপরে মানে এটা ইয়ে করা উচিত, কারণ এটা ফাইন্ড আউট করে ফেলে। সো আরেকজন আছেন, তার প্রশ্নটি নিব, তার আগে শাহ আলম, মৌসুমি, মতিউর রহমান এবং এমডি রোমান, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারাও ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে, আপনারা ফেসবুকে আপনারা আপনাদের যে শুভেচ্ছা এবং সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারবেন। যে দর্শক কে আছেন নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে কোথা থেকে বলছেন তারপর প্রশ্নটি করুন। আমি আমি ফ্লোরিডা থেকে বলছি, আমার দুটি প্রশ্ন আছে আপু। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার হাজবেন্ডের ভাই অ্যাপ্লাই করেছে লাইক 2011 এ, তা এখন কি কোন ইয়া চলছে আমি কি জানতে পারি? আপনার হাজবেন্ডের ভাই অ্যাপ্লাই করেছে কার জন্য? আমার মানে ওনার ভাই বোনের জন্য। ওকে, 2011 হচ্ছে মাত্র সেদিন অ্যাপ্লাই করেছে আপা, ইউজুয়ালি 10 বছর লাগে, আমরা এখন 2005 এর অ্যাপ্লিকেশন নিয়ে ডিল করতেছে USCIS, সো আপনাদের অনেক সময় আছে। এবং আপনি বলছিলেন আরেকটি প্রশ্ন আছে, আপনি সেটি করতে। আরেকটি প্রশ্ন হচ্ছে আমার এক কাজিন এখানে গ্রিন কার্ড পেয়েছে, আমার এক বড় আপা, তো উনি এখানে এসেছে কিন্তু ওনার মেয়ের বয়স 27, মেয়েকে আনতে পারে নাই, তা মেয়েকে এখানে এসে উনি অ্যাপ্লাই করেছেন,
তো ওনার কতদিন লাগতে পারে? আপা এটা ডিপেন্ড করে, মেয়ে উনি মেয়ে নিশ্চয়ই এখনো আনম্যারিড আছে, আর মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আসতে পারবে না উনি সিটিজেন না হওয়া পর্যন্ত। সো এখন যদি উনি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করে অবশ্যই মেয়ে আনম্যারিড হতে হবে। আর এই গ্রিন কার্ডে এটাও আমাদের অ্যাটলিস্ট 7 to 8 years লেগে যাচ্ছে, 7 থেকে 8 বছর লাগবে। এবং সেই সাথে ফ্লোরিডা থেকে, মিশিগান থেকে, পেনসিলভেনিয়া, বিভিন্ন স্টেট থেকে আমাদের প্রশ্ন করছেন, সে কারণেই দর্শক আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর আমরা দিতে চাই। আপনারা সবসময় টিবিএন 24 টেলিভিশনের সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন আপনাদের জন্যই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যে দর্শক আরেকজন আছেন, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রহ্মপুর থেকে সোমা বলতেছি। জি আপনার প্রশ্নটি? প্রশ্নটি, 2011 এ আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম মার্চে। একটু আগে উত্তর দিলাম। আচ্ছা, কখন, জি কখন ডাকবে ওদের? আচ্ছা আপা, আপনারা টিভি, আমি একটু আগেই প্রশ্নটার উত্তর দিলাম, আর একটা বোন জিজ্ঞেস করেছে, আপনাদের বেশ কিছুদিন ওয়েট করতে হবে। আপনি জানেন যে ভাই বোনের অ্যাপ্লিকেশন 10 থেকে 10 থেকে 12 বছর লাগে। সো আপনি মাত্র 2011 অ্যাপ্লাই করেছেন, কিছুদিন অপেক্ষা, হ্যাঁ অপেক্ষা করতে হবে। এবং আবারও আগের মতোই যে ওই যে USCIS এর ওয়েবসাইটে গিয়ে ওনাদের রিসিট নাম্বারটা দিলে ওনাদেরকে আপডেট দিতে থাকে আর কি। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে বিশ্লেষণ করব, সেই সাথে দর্শক আপনাদেরও প্রশ্ন নিব। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস, এবং আমাদের মাঝে দুজন অতিথি আছে। সেই সাথে বলে রাখতে চাই যে গত এক সপ্তাহ স্বাস্থ্যনীতি নিয়ে, যেটি ডোনাল্ড ট্রাম্পের, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল, ওবামা কেয়ারের বিপরীতে নতুন স্বাস্থ্যনীতি আনবেন, কিন্তু শুক্রবার আমরা দেখেছি যে প্রয়োজনীয় সংখ্যক কংগ্রেসম্যানদের মানে সমর্থন আদায় না করতে পারায় সে কারণে কংগ্রেস ফ্লোরেই সে ভুল মানে বিলটি তুলতে পারেনি। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, এবং সে কারণে আমরা হাউস স্পিকার পল রায়ান থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প প্রথমে যদিও বলেছেন ডেমোক্রেটদের দোষী করেছেন, এখন দেখছে রিপাবলিকানদেরও অনেককে দোষী করছেন। আমরা একটা প্রতিবেদন আছে, সে প্রতিবেদনটি দেখে এসে আপনাদের বক্তব্য শুনব। They weren't going to give us a single vote, so it's a very difficult thing to do. স্বাস্থ্য বিল পাস না হওয়ার প্রাথমিক প্রতিক্রিয়ায় ডেমোক্রেটদের ঘাড়েই দোষ চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুদিন পর অবস্থান পরিবর্তন করেছেন তিনি, রক্ষণশীল রিপাবলিকান ও থিঙ্ক ট্যাঙ্ককে এবার দায়ী করলেন ট্রাম্প। ওবামা কেয়ার টিকানোর জন্য রক্ষণশীলদের অনর অবস্থানই দায়ী এমন মন্তব্য করে এক টুইট করেন ট্রাম্প। স্বাস্থ্য বিলটি আটকে যাওয়ায় ডেমোক্রেটরা উৎফুল্ল হয়েছেন, রোববারের টুইটে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওবামা কেয়ার ও প্ল্যান্ড প্যারেন্টহুড টিকিয়ে রাখার জন্য রক্ষণশীল রিপাবলিকান হাউস ফ্রিডম ককাসকেই সবচেয়ে বেশি দায়ী করেন তিনি। সেই সাথে দায়ী করেন রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক ক্লাব ফর গ্রোথ ও হেরিটেজ ফাউন্ডেশনকেও। মূলত হাউস ফ্রিডম ককাসের সদস্যদের স্বাস্থ্য বিলের পক্ষে আনতে না পেরেই পিছু হটেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় নরম সুরেই কথা বলেছেন ফ্রিডম ককাসের চেয়ারম্যান মাইক মিডোস। বিলটি হাউসে না ওঠায় তারাই সবচেয়ে বেশি আত্মসমালোচনা করছেন বলে জানান তিনি। Well, I mean, at this particular point, I can tell you no one has been more self-critiquing than me. তবে স্বাস্থ্য বিল ফিরিয়ে নেয় খুশি হওয়ার বিষয়টি লুকাননি হেরিটেজ ফাউন্ডেশনের প্রধান জিম ডেমিন্ট। প্রস্তাবিত স্বাস্থ্যনীতি পাস না হয় ভবিষ্যতে এর চেয়ে ভালো কোনো নীতি আসবে বলে আশা করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পর তার চিফ অফ স্টাফ রেইন্স প্রিবাসো একই সুরে কথা বলেছেন, ডেমোক্রেটরা নন বরং রক্ষণশীল রিপাবলিকানদের জন্যই বিলটি আটকে গেছে বলে মনে করেন তিনি। আর স্বাস্থ্য বিল সংস্কারের নতুন উদ্যোগ নেওয়া হলে ডেমোক্রেটদের মডারেট অংশকে সাথে নিয়েই সেটা করা উচিত বলে মত দেন রেইন্স প্রিবাস। I also think though that Democrats can come to the table as well, and if you look at what the president said in the Oval just after that comment, he said, you know, perhaps it's time for us to start talking to some moderate Democrats as well and come up with a bipartisan solution. এদিকে স্বাস্থ্য বিল পাশ করতে না পারায় রিপাবলিকানদের মধ্যে বিভেদের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে, আর এর মাধ্যমে ডেমোক্রেটদের সাথে হোয়াইট হাউসের দূরত্ব কিছুটা হলেও কমানোর প্রয়োজনীয়তা বুঝতে পারছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গালিব আশরাফ, টিভিএন 24 নিউজ ডেস্ক। আমি হাসান মাহমুদা, আপনার ব্যাখ্যাটি জানতে যাচ্ছি কিংবা আপনার কোনো মন্তব্য আছে কিনা এই বিষয়ে।
অবশ্যই আমার তো মনে হচ্ছে যে এর ব্যাপারটা ট্রাম্পের কাছে খুবই লজ্জাজনক। নিজের দলের কাছে হেরে যাওয়া, এটা কেমন হলো? এত বড় বড় কথা নির্বাচনের সময়, আমি এই করব সেই করব, হ্যাঁ ওবামার সব কিছু সব হ্যাঁ ইয়ে করে দিব, কই নিজের দলই তো সাপোর্ট দিল না, এটা তো একটা বিশাল হেরে যাওয়া আমার মনে হয়। এবং আপনার কাছে আমি আসবো এই বিষয়টি নিয়ে, কিন্তু আমাদের একজন ফেসবুকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটির আমরা উত্তর দিতে চাই। রেশমা আলম জানতে চেয়েছেন, তিনি 2014 অ্যাসাইলাম ফাইল করেছেন এবং এপ্রিলে তাদের ইন্টারভিউ, কোনো ধরনের রেজাল্টে কী হতে পারে? মানে উনি আশঙ্কা প্রকাশ করেছেন আমি যতটুকু এই প্রশ্নটি দেখে, যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে মানে কোনো ধরনের নেতিবাচক কিংবা রেজাল্টে কোনো পরিবর্তন হবে কিনা। যদি এটা আসলে অ্যাসাইলাম না, সব ক্ষেত্রেই এটার একটা প্রভাব আছে, কিন্তু অ্যাসাইলাম কেসে যদি আপনার কেসটা ভালোভাবে প্রেজেন্ট করা হয় এবং কেসটা ভালো থাকে, ভালো হয়, তাহলে এখনও রেজাল্ট ভালো হচ্ছে। আমাদের এই সপ্তাহে দুইটা কেস আমাদের গ্রান্ট হয়েছে এবং এটা দুইটাই বাংলাদেশি মহিলাদের। সো উনি যদি বাংলাদেশি বংশভূত হয় অবশ্যই দ্যার ইজ আ হোপ, কারণ বাংলাদেশে এখনও দ্যার ইজ আ প্রবলেম, আর নারী নির্যাতন তো আছেই। আচ্ছা, সেই সাথে মতিউর রহমান এবং তাহের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মামুন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের খবর বাদ দিতে চেয়েছেন, সেটি হোক, তারপরে উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং আমাদের খবর সেটি করতেই হবে, এবং যে ধরনেরই নীতি নিক না কেন তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট এবং জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। ঈশ্বর স্বামী, আমি স্বাস্থ্যনীতি নিয়ে যদি জানতে চাই, আমি একটা জিনিস আমার ভালো লেগেছে যে স্বাস্থ্যনীতিতে যে প্যানেলটি যেটা হচ্ছিল, যে আপনি না নিলে আপনার ইচ্ছার বিরুদ্ধে এটা পার্সন লাইক ইন্ডিভিজুয়ালকে ইয়ে করা হচ্ছিলো, যে আপনি যদি না নেন ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, দেন আপনাকে পেনাল্টি দিতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে ট্যাক্সে। সো এই জিনিসটা আমার তখন ভালো লাগে নাই স্বাস্থ্য ওবামার ইয়েতে, যে এটা আপনি ইন্ডিভিজুয়ালকে কেন, তাদেরকে চয়েস দিতে হবে, ইট শুড বি মাই চয়েস, আমি নিবো কি না নিবো, এটা গভর্নমেন্ট শুড নট কন্ট্রোল মাই পার্সোনাল লাইফ, এটা আমার কাছে এটা মনে হচ্ছিলো। এটা ছাড়া আমার অন্য সব কিছুই স্বাস্থ্যনীতিতে ভালো, এবং অনেক লক্ষ লক্ষ লোক যারা মেডিকেল অ্যাফোর্ড করতে পারে না বাট তারা সাফার করছে, তাদেরকে হেল্প করতেছে। তো আমার মনে হয় না স্বাস্থ্য এর চেয়ে ভালো স্বাস্থ্যনীতি ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি আনতে পারবে, এটা মানুষকে হেল্প করছে। যখন স্বাস্থ্যনীতিটি নিয়ে এসেছেন, এই বিষয়টিকেই কিন্তু সবচেয়ে বেশি নিয়ে এসছেন, এবং কংগ্রেসের যে যখন বিতর্ক চলছিল তখনও কিন্তু বলছিল যে আমি স্বাস্থ্যনীতি নিব কিনা, সে অধিকার, সে রাইটস, সে স্বাধীনতা আমার থাকতে হবে। সেটি যাই হোক, শাহ আলম আরেকজন প্রশ্ন করেছেন, ওনার ভাই হচ্ছে নিউ ইয়র্কে বাস করেন এবং অ্যাসাইলামের জন্য করেছেন, এবং কোর্ট অ্যালাউড দ্য আপিল অন ডিসেম্বর 2016, হি মেড অ্যাপ্লিকেশন ফর হিজ ফ্যামিলি, ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, হাউ লং হি ক্যান টেক, মানে তাদের জন্য কবে নিয়ে আসতে পারবে? ওয়াইফ অ্যান্ড চিলড্রেন দে আর গোইং টু টেক প্রিটি লং টাইম, কারণ এটা কী করে, এখান থেকে ওনারা ব্যাকগ্রাউন্ড চেকে যায় অ্যান্ড ওইটাতেই বেশি সময় ইয়ে করে নেয় আর কি। আমরা 2015 অ্যাপ্লাই করেছি, তারা এখনও পেন্ডিং অবস্থায় আছে। সো ইটস গোইং টু টেক কোয়াইট লং। হ্যাঁ, একজন দর্শক আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এবং কোথা থেকে বলছেন? আমি ব্রঙ্কস থেকে বলছি। আপনার নামটি? ব্রঙ্কস থেকে। আপনার নাম, নাম বলে প্রশ্নটি করুন। সমেশ চৌধুরী। আচ্ছা, ধন্যবাদ। টাকা খরচ হবে কিনা আপনার প্রশ্নটি বুঝতে পারিনি আমরা। আমার যে ওয়ার্ক পারমিটের রিনিউ এর ডেটটা আছে, ওইটা রিনিউ করতে হলে কতদিনের ভিতরে আমাকে করতে হবে, এটা হচ্ছে টাকা লাগবে কিনা? হ্যাঁ, আপনার ওয়ার্ক পারমিট রিনিউ করতে হয় ওয়ার্ক পারমিট শেষ হওয়ার 90 দিন আগে, 90 ডেজ আগে। আর হচ্ছে টাকা লাগবে কিনা, এটা প্রশ্ন সাপেক্ষ, কারণ হচ্ছে কারো এটা ইনকাম লেভেলের ওপরে আর কি, যাদের লো ইনকাম এবং যারা অ্যাফোর্ড করতে পারবে না, যেমন 6,000-7,000-10,000-14,000 পর্যন্ত ইনকাম আছে, তারাও ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে পারে। ওয়েভার রিকোয়েস্ট করলে আপনাদের ফিজ লাগে না।
আরেকজন দর্শক আছেন, যে দর্শক কে আছেন, আপনার নাম কি বলে কোথা থেকে বলছেন, প্রশ্নটি ছোট করে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমার নাম হচ্ছে অবি, আমি বস্টনে থাকি। জি, আপনার প্রশ্নটি আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি স্টুডেন্ট হয়ে এখানে আসছি, আসার পরে আফটার 3 ইয়ার্স আমি আমার স্টেটাস মুভ করি, তারপরে আমি আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা ছিল, তো আমি আইবিএমে জব পাই। জি জি, আইবিএমে জবটা আমি কারেন্টলি আইবিএমে জব করতেছি, আমি পলিটিক্যাল অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছি আর কি। তো আমি আমার আম্মা অনেক অসুস্থ, কারণ আমি এই স্টেটাস নিয়ে কি আম্মা আমার আম্মার জন্য অ্যাপ্লাই করতে পারবো? আপনি বলেছেন আপনি স্টুডেন্ট ছিলেন, তারপরে আপনি স্ট্যাটাস হারিয়েছেন, পরে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছেন এবং এখন ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন আইবিএমে। আপনি পলিটিক্যাল অ্যাসাইলামে আপনার অ্যাসাইলাম গ্রান্ট হলে তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার স্পাউস আর আপনার হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাদের জন্য, কিন্তু প্যারেন্টসের জন্য করা যায় না। আপনি বলেছেন আপনার অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, এই অবস্থায় আপনি কারোর জন্য অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করতে পারবেন না। আমরা আরেকটি প্রশ্ন, আনলেস যদি উনি মনে করে যে ওনারা ভিজিট ভিসায় আসতে চায় এবং ওনার অ্যাসাইলামের যেই ঘটনাটা সেটার সাথে ওনার ফ্যামিলিও জড়িত থাকে, তখন ওনারা এসে যদি ওটা অ্যাসাইলামে অ্যাড হতে চায় সেটা অন্য কথা, সেটা অন্য কথা। আমরা আর মাত্র একটি প্রশ্ন নিতে পারবো, কারণ ফেসবুকে আমাদের অনেকেই প্রশ্ন করেছেন এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এবং আপনারা কালকে আবার ঠিক আমরা একই সময়ে 8টা থেকে 9টায় সরাসরি আপনাদের সামনে হাজির হব, তখনও করতে পারবেন। জি দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি? আমি ফারুক, আমি ফারুক আহমেদ মিশিগান থেকে বলছি, মিশিগানের ওয়ারেন থেকে। আচ্ছা, তো আমার ওই ইতিরাত স্বামী ব্যারিস্টারের কাছে আমার প্রশ্ন, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ব্রাদার ইন ল এখানে আসছে, তো ওরা স্টুডেন্ট ভিসায় ওনার ওয়াইফ সহ ওরা লেখাপড়া করে যাচ্ছে এবং স্টুডেন্টই, তো ওদের কি কোনো সিস্টেম আছে কি এদেশে থাকার জন্য, কোনো পারমানেন্ট রেসিডেন্ট নেওয়ার জন্য, এটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমার আনাদার ব্রাদার ইন ল ওদের জন্য অ্যাপ্লাই করছে, সে হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, তো সে কি কোনোভাবে আমরা ওর অ্যাপ্লাই করছি এটা অস্ট্রেলিয়ান সিটিজেন হিসাবে অন্য কোনো জলদি আসার সম্ভাবনা আছে, না সেম সেম বাংলাদেশের মানুষ যেভাবে আসে এভাবে আসে? এই দুইটা প্রশ্ন আমার উত্তর দিলে খুশি। আমি প্রথমে শেষের প্রশ্নটা উত্তর দিতে যাচ্ছি, ভাই বোন যেখানেই থাকুক না কেন সেম প্রসিজিয়ার ফলো হবে। আর আপনার স্টুডেন্ট ভিসায় যিনি আছেন এখন, আমি তো ওনার পুরো সার্কামস্টান্সেসটা জানি না, উনি স্টুডেন্ট ভিসায় যারা আছে তাদের যদি বাংলাদেশে কোনো সমস্যা থেকে থাকে, তারা অ্যাসাইলামের দিকে যদি যেতে চায়, কোনো ঘটনা ওনাদের থাকে, তাহলে যেতে পারে এটা, এবং সেই সূত্রে উনি পেতে পারেন। আরেকটা, ওনার স্টুডেন্ট পড়াশোনা শেষ হয়ে গেলে উনি H1 যেতে পারেন, এবং H1 করে আবার E2 ভিসা আছে, ডিপেন্ড করে ওনার সার্কামস্ট্যান্সেসের উপর। আসলে এই অল্প ফ্যাক্ট শুনে আসলে অ্যাডভাইস করা সম্ভব নয়। সেই সাথে প্রিয় দর্শক, আমরা আগামীকালে একই সময়ে দেখা হবে আপনাদের সাথে। আর ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছিলেন, আমরা সবার প্রশ্নের উত্তর দিতে পারিনি, আশা করি কালকে আবারও দিতে পারবো। সেই সাথে আপনাদের একটি দাবি ছিল যে আমাদের টিবিএন 24 প্রাইম টাইম নিউজ ফেসবুকে দেখা যাচ্ছে না, সেটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিব, এবং আপনারা সংবাদ পছন্দ করেন সেটিও জানিয়েছেন। এবং সেই সাথে দর্শক যারা ফেসবুকে ছিলেন আমাদের সাথে ছিলেন, আমাদের মাঝে দুজন অতিথি ছিলেন, হাসিন মাহমুদ এবং ঈশ্বর স্বামী, আপনাদের দুজনকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সেই সাথে দর্শক, আপনারা সবশেষ ধন্যবাদ পাওয়ার দাবিদার, কারণ এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। সবাই অনেক ভালো থাকবেন।